আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে এবং আমরা যদি হসপিটাল সিনারিও দেখি, ডেঙ্গুর প্রবণতা বা ডেঙ্গু এই অসুখটা খুব বেশি বেড়ে গেছে। তো আসলে ডেঙ্গুটা কি? এটা একটা ভাইরাস জ্বর, একটা ভাইরাসজনিত জ্বর এই ডেঙ্গু। বাট এই ডেঙ্গুর কমপ্লিকেশানগুলো একটু বেশি হয়। সেই কমপ্লিকেশান কী বা সমস্যাগুলি কী? তার প্রচণ্ড শরীরে ব্যথা থাকে, তার চোখের পেছনে ব্যথা থাকে, ঠিক আছে, সে খেতে পারে না, তার বমি বমি ভাব হয়। এগুলো হচ্ছে আমাদের ডেঙ্গুর সমস্যা বা প্রাথমিক সমস্যা। ডেঙ্গু যদি ভালোভাবে চিকিৎসা করা না যায় বা ভালোভাবে নোটিস করা না যায়, তাহলে দেখা যায় ডেঙ্গুতে কী হয়, প্ল্যাটিলেট কমে যায়। প্ল্যাটিলেট কমে গিয়ে আমাদের কী হয়, আমাদের ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করে। কারণ আমরা জানি প্ল্যাটিলেটের কাজ কী বা অণুচক্রিকার কাজ হচ্ছে কি, রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করা। যখন আমাদের এই ডেঙ্গুতে প্ল্যাটিলেট কাউন্ট কমে যাবে, তাহলে সেটা কী হবে, আমাদের রক্তকে জমাট বাঁধতে দিবে না, তখনই আমাদের বিভিন্ন রকমের ব্রিডিং টেন্ডেন্সি, এটাকে বলা হয় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। তাহলে ডেঙ্গু যখন প্রথম দিকে থাকে, সে কিন্তু হ্যামোরেজিক ফিভার থাকে না, শুধু ডেঙ্গু ফিভার থাকে। এবং তার যে প্রাথমিক লক্ষণ বা কমপ্লিকেশান যেভাবেই আমরা বলি না কেন, সেটা থাকে হচ্ছে কি, তার মাথা ব্যথা, তার চোখের পিছনে ব্যথা, তার সমস্ত শরীরে ব্যথা। এবং ডেঙ্গুর একটা খুব চমৎকার নামও আছে, এটাকে বলে ব্রেক বোন ফিভার। অর্থাৎ মানুষের হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয় বা একটা মানুষকে পেটানোর পর তার যেরকম হচ্ছে ফিল হয়, ডেঙ্গুতে শরীরের ব্যথাটা হয় ওইরকমই। এর জন্য এটাকে বলে ব্রেক বোন ফিভার। প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু সময় অপেক্ষা করব বা কখন ইনভেস্টিগেশন করব এবং কী কী ইনভেস্টিগেশন করব। আমরা বুঝি আর না বুঝি দেখা যায় ডেঙ্গুতে সবগুলি ইনভেস্টিগেশন করে ফেলি। ডেঙ্গুর কিছু কমন ইনভেস্টিগেশন আছে আমরা জানি, একটা আমরা সিবিসি করি, একটা করি NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু, আর একটা আমরা করি হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি, যেটার মধ্যে IgM এবং IgG আছে। তো প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন টেস্টটা করব। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর যদি আপনি সাসপেক্ট করেন, সন্দেহ করেন, সবার প্রথম যে টেস্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সিবিসি, ঠিক আছে, সেটা সিবিসি। আর ডেঙ্গু জ্বর যদি একদম অ্যাপ্রক্সিমেটলি কেউ বলতে পারে যে আমার আজকে 2 দিন বা 3 দিন ধরে জ্বর, তাহলে আমরা এর সাথে দিব NS1 অ্যান্টিজেন। তখন আমাদের অ্যান্টিবডি দিয়ে কোনো ফায়দা হবে না। কারণ আমি যদি হচ্ছে 3 দিনের জ্বরে, ডেঙ্গু জ্বরের মধ্যে হচ্ছে অ্যান্টিবডি টেস্ট দিই, সেই অ্যান্টিবডি কখনোই পজিটিভ আসবে না। তাহলে মনে রাখবো যে 3 দিনের মধ্যে জ্বর থাকে, তাহলে আমরা দিব সিবিসি এবং NS1 অ্যান্টিজেন এই টেস্টটি। যদি জ্বর দেখি যে হচ্ছে আমাদের 3 দিন বা 4 দিন অতিক্রম করে ফেলছে, তখন আমরা দিব সিবিসি এবং ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট। তো ডেঙ্গু অ্যান্টিবডি টেস্টটা দুই রকমের আছে, একটা হচ্ছে IgG আর একটা হচ্ছে IgM। তো মনে রাখবেন, IgG অ্যান্টিবডি যদি কারো পজিটিভ হয়, এটা ইন্ডিকেট করে তার আগে কখনো ডেঙ্গু হয়েছিল, রিসেন্ট না। যদি IgM অ্যান্টিবডি পজিটিভ হয়, এটা ইন্ডিকেট করে এই যে ডেঙ্গু জ্বর এটা রিসেন্টলি হয়েছে, এটা আমরা মাথায় রাখব, ঠিক আছে। তাহলে কয়েকটা ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জ্বর যদি 3 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা করব সিবিসি এবং NS1 অ্যান্টিজেন, তখন আমরা অ্যান্টিবডি টেস্ট করাবো না। আর যদি দেখি যে না, ডেঙ্গু জ্বর 4 দিনের বেশি অতিক্রম করে ফেলেছে, 5ম দিন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দিব সিবিসি এবং অ্যান্টিবডি টেস্ট, স্পেসিফিকলি IgM অ্যান্টিবডি। বাট আমাদের দেশে দেখা যায় 2টা অ্যান্টিবডিই করা হয়, বাট স্পেসিফিক হচ্ছে IgM অ্যান্টিবডি। এখন আমি কেন একটু অ্যান্টিবডি এই শব্দটার মধ্যে একটু স্ট্রেস দিয়ে বলতেছি, কারণ হচ্ছে এই অ্যান্টিবডির মধ্যে 2টা টেস্টই করা থাকে, একটা IgM এবং IgG। আপনি IgG অ্যান্টিবডি পজিটিভ পেলে আপনি কখনো এটাকে রিসেন্ট ডেঙ্গু বলতে পারবেন না, এটা প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াসলি কখনো একটা অ্যান্টিবডি পজিটিভ ছিল, মানে ডেঙ্গু হয়েছিল, সেটা আপনার পজিটিভ। যদি শুধুমাত্র IgM পজিটিভ পান, সেক্ষেত্রে আপনি এটাকে ডেঙ্গু হিসেবে বিবেচনায় রাখতে পারেন। আরেকটা আমরা খুব কমন একটা জিনিস আমরা খেয়াল রাখবো, ডেঙ্গুতে আমরা আরেকটা টেস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে ALT। এই টেস্টটা কেন করব, কারণ ডেঙ্গুটা হচ্ছে একটা হ্যাপাটোট্রফিক ভাইরাস। অর্থাৎ ডেঙ্গু কী করে, লিভারকে পছন্দ করে, ডেঙ্গু ভাইরাসটা। তো এই ডেঙ্গু ভাইরাস লিভারে গিয়ে মাল্টিপ্লিকেশন করে, সংখ্যায় বাড়ে। এর জন্য দেখা যায় রোগীদের সাধারণত উপরের পেটের ডান দিকে ব্যথা করে, বমি বমি ভাব হয়, কারণ সে লিভারকে অ্যাফেক্ট করে। এই কারণে আমরা সাধারণত ALT টেস্টটা করব। তো ALT টেস্টটা কখন করবেন, এটাও একটু মাথায় রাখবেন। যদি রোগীর দেখেন ওপরের পেটের ডান পাশে ব্যথা হচ্ছে, রোগী খেতে পারতেছে না, রোগীর বমি বমি ভাব হচ্ছে, সেক্ষেত্রে আমরা ALT টেস্ট করব। এই কথাগুলি যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের অহেতুক আমাদের ইনভেস্টিগেশন করতে হবে না, তাহলে আমার ইকোনমিক বার্ডেনটা অনেকটা কমে যাবে, অযাচিত পরীক্ষার কোনো প্রয়োজন নেই। বাকি যেটা কমপ্লিকেশান হবে, সেটার জন্য তো অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হবো। বাট নিজের নিজেও যদি বুঝি যে আমার একটু ডেঙ্গু ফিভার হয়েছে কি না, সেক্ষেত্রে প্রথম 3 দিনের জন্য ইনভেস্টিগেশন হচ্ছে সিবিসি এবং হচ্ছে NS1 অ্যান্টিজেন। 3 দিনের পর থেকে বা 5ম দিন থেকে আমাদের টেস্ট হচ্ছে সিবিসি
এবং হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। সেই অ্যান্টিবডির মধ্যেও বললাম আইজিএম পজিটিভ থাকা মানে হচ্ছে রিসেন্ট ডেঙ্গু, আইজিজি পজিটিভ থাকা মানে হচ্ছে প্রিভিয়াস ডেঙ্গু। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই সিবিসির মধ্যে অনেক প্যারামিটার থাকে, এই প্যারামিটারগুলিও ডেঙ্গুতে দেখতে হবে। কারণ আমরা দেখেন প্ল্যাটিলেট কাউন্ট দেখি, আমরা জানি যে ডেঙ্গুতে অণুচক্রিকার পরিমাণ কমতে থাকে, তাই না? আচ্ছা, তো আমরা দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে নর্মাল ডেঙ্গু প্ল্যাটিলেট কাউন্ট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ, 1 লাখ হলে অনেক ভয় পেয়ে যায়। আসলে এত বেশি ভয়ের কিছু নাই। আমি যে কয়েকটা প্রশ্ন রোগীকে জিজ্ঞেস করতে পারি বা আমি যে একটা কয়েকটা জিনিস নিজের জন্য খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে, কালো পায়খানা হয় কি না, ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত বের হয় কি না, শ্বাস নিতে কষ্ট হয় কি না, পেটটা অতিরিক্ত ফুলে যাচ্ছে কি না, এগুলি হওয়া মানে হচ্ছে ডেঙ্গুর কমপ্লিকেশন ডেভেলপ করা। যেমন সিবিসি রিপোর্টে আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, এটা সর্বসাধারণেরই খেয়াল রাখা উচিত, যে আমি যে প্রতিদিন প্ল্যাটিলেট কাউন্ট দেখতেছি শুধু আমি প্ল্যাটিলেট কাউন্টের দিকে গুরুত্ব দিব না, আমি দেখবো আরেকটা প্যারামিটার আছে সিবিসির মধ্যে যেটাকে আমরা বলি পিসিবি বা হ্যামাটোক্রিট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিসিবি বা হ্যামাটোক্রিট দিয়ে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, ডেঙ্গুতে দুইটা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীর মধ্যে প্লাজমা থাকে, সেই প্লাজমাটা রক্তনালী থেকে বের হয়ে যেতে পারে। তো যদি কোনো রোগীর রক্তনালী থেকে যে রক্তের জলীয় অংশ প্লাজমা বের হয়ে যায় সেটাকে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো কীভাবে, সেটা দেখবো আমাদের যে পিসিবি বা হ্যামাটোক্রিটটা আছে সেটা দেখবো আমাদের পিসিবি বা হ্যামাটোক্রিটটাকে বেশি দেখাচ্ছে। নর্মালি আমাদের পিসিবি বা হ্যামাটোক্রিট এটা থাকে 35 থেকে 50 পর্যন্ত বা কোনো কোনো জায়গায় 45 পর্যন্ত, 35 থেকে 45 বা 50। তো যদি কোনো রোগীর, ধরে নিলাম 35 থেকে 45, যদি কোনো রোগীর হ্যামাটোক্রিট বেড়ে যায় অর্থাৎ বেসলাইন থেকে 20% বেড়ে যায়, তাহলে আমরা ধরে নিব বা বুঝবো যে আমার ডেঙ্গুতে কী হয়েছে, আমার প্লাজমা লিকেজ হচ্ছে বেশি, অর্থাৎ পানি বের হয়ে যাচ্ছে। এবং পানি বের হয়ে কোথায় যাবে, তখন আপনার পেটের মধ্যে পানি জমবে, ফুসফুসের মধ্যে পানি জমবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, এই হ্যামাটোক্রিট কমে গেছে কি না। হ্যামাটোক্রিট কমে যাওয়া মানে হচ্ছে আমার যে লোহিত রক্তকণিকা আছে সেটা ভেঙে যাচ্ছে। তাহলে হ্যামাটোক্রিট যদি ভেঙে যায় তাহলে আমার কী হয়ে যাবে, পিসিবি কমে যাবে। তাহলে ডেঙ্গুতে হ্যামাটোক্রিট বাড়তেও পারে কমতেও পারে। যদি হ্যামাটোক্রিট বা পিসিবি বেড়ে যায় এটা ইন্ডিকেট করে যে আপনার রক্তের মধ্যে যে জলীয় অংশ ছিল সেটা কী হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এবং এটা যদি বেসলাইন অর্থাৎ আপনার, সে ফর এক্সাম্পল ছিল হচ্ছে আপনার নর্মাল 35, সেটা হয়ে গেল 55 বা 60, তাহলে এটা মারাত্মক বা সিভিয়ারিটি ইন্ডিকেট করে। আবার আপনার হ্যামাটোক্রিট ছিল 35, সেটা ভেঙে হয়ে গেল কত, কমে হয়ে গেল হচ্ছে 20, সেক্ষেত্রে এটাও ইন্ডিকেট করে এটাও খুব সিভিয়ার হেমোলাইসিস হচ্ছে, মানে আপনার আরবিসি ব্রেকডাউন হচ্ছে। ডেঙ্গুতেই দুইটা ঘটনাই ঘটতে পারে। এখানে একটা মূল ব্যাপার বোঝার হচ্ছে যে ডেঙ্গুতে শুধু আমরা প্ল্যাটিলেটের দিকেও নজর দিব না, আমরা হ্যামাটোক্রিট দিয়েও বুঝতে পারি যে আমি কোন দিকে যাচ্ছি। তো আশা করি ইনফরমেশানগুলি আপনাদের জন্য হেল্প করবে এবং আপনারা নিজেরাও অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে ডেঙ্গুতে আপনি কি কমপ্লিকেশনের দিকে যাচ্ছেন কি যাচ্ছেন না। হোপফুলি ইনফরমেশানগুলি আপনাদের অনেকটাই হেল্প করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।